নজর রাখবো পরবর্তী খবরে। সৌরভ গাঙ্গুলিকে বিয়ের প্রস্তাব, একেবারে ঠিক শুনছেন, দাদাগিরিতে গোলাপ দিয়ে সৌরভ গাঙ্গুলিকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। ইতিমধ্যে সেই প্রস্তাব শুনে কি বললেন বাংলার দাদা বা সবার দাদা ক্রিকেটের এই তারকার কি বক্তব্য বিয়ের প্রস্তাব শুনলে, শুনে তা শুনলে আপনিও চমকে যাবেন। কিন্তু আমরা জানবো এই সম্পর্কে আমাদের প্রতিনিধি শতাব্দীর কাছে কি খবর রয়েছে। শতাব্দী, দাদাগিরি অত্যন্ত জনপ্রিয় একটি শো, রিয়েলিটি শো, যে রিয়েলিটি শোতে আমরা প্রচুর মানুষকে দেখেছি যেতে এবং দাদাকে অনেক মানুষই তাদের ভালোবাসার কথা জানানো। এবারে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হলো, কি বললেন তার উত্তরে সৌরভ গাঙ্গুলি? দেখো, প্রথমত বলা যায় এই সৌরভ গাঙ্গুলি কিন্তু ক্রিকেট জগতে একটা আলোড়ন ছিল, যেখানে বলা যায় যে একেবারে ক্রিকেটার হিসেবে তিনি পরিচিত ছিল, তবে ক্রিকেটে আলবিদা জানানোর পরও কিন্তু তার জনপ্রিয়তায় কোন রকম ভাবে ভাটা পড়েনি। অর্থাৎ ক্রিকেটের 22 কোষ থেকে বিদায় নেবার পর দীর্ঘদিন কিন্তু ক্রিকেটের প্রশাসক ভূমিকায়ও নজর কেড়েছেন। এখন অনেকটাই যা কিনা বলা যায় যে সৌরভ আরো একটি পরিচয় তৈরি করেছেন যা গত কয়েক বছরে, এবং এক্ষেত্রে কিন্তু বাংলা টেলিভিশনের অন্যতম সফল সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। আর দাদাগিরি শো এর সঙ্গে ওতপ্রোত ভাবেই তিনি জড়িত রয়েছেন সৌরভ, এবং সদ্যই যে এই গেম শো এর 10 নম্বর সিজন কিন্তু চলছে জি বাংলা পর্দায়, যিনি মহারাজ হিসেবেও পরিচিত রয়েছেন। তবে সেক্ষেত্রে বলা যায় তার অনুগামীদের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। অর্থাৎ এক্ষেত্রে অনুগামীরা কিন্তু এবার যারা যারা যাচ্ছেন দাদাগিরিতে, তারা দাদা সঙ্গে যে সাক্ষাৎ করা তা কিন্তু একটা তাদের অপেক্ষা থাকে বা দীর্ঘদিনের একটা স্বপ্ন থাকে। এই জায়গায় দাদাগিরি সিজন 10-এ এবার এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক অন্ধভক্ত ছিলেন সেখানে, এবং তিনি বলা যায় যে তার সেই পর্বের এবার প্রেম ভিডিও সত্যই প্রকাশে এসেছে। সেখানে দেখা গেছে যে তিনি সৌরভকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, যা শুনে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। এবং এদিন যে খবর যে এই ভিডিওতে কাকে দেখা গেছে, দেখো সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলিকে দেখা গেছে, পাশাপাশি ওনার যে ভক্ত সেই ভক্তকে তাকে দেখা গেছে। যদিও বিষয়টা তোমাকে জানিয়ে রাখছি যে এদিন সৌরভের সেই অন্তর্ভুক্ত এসে সৌরভকে প্রথমে লাল গোলাপ, পরবর্তী সময়ে হলুদ গোলাপ ফুল দিয়েছেন সবার আগে। তারপরে তিনি তার মনের কথা জানিয়েছেন এবং তিনি যা বলেছেন যে তিনি দাদার উদ্দেশ্যেই বলেছেন যে ক্লাস 8 পর্যন্ত দাদা তিনি যেমন যেমনটা বলেছেন তিনি, সেই কথাটাই আমি তুলে ধরছি যে আমি বিশ্বাস করতাম যে আমি তোমার সঙ্গে বিয়ে হবে, এটা তিনি স্বপ্ন দেখতেন। তবে এটা শুনে সৌরভ এদিন মজার ছলেই তিনি একটা হাসি দিয়েছেন ওনার সামনে, এবং পাশাপাশি তিনি জানিয়েছে যে সেই অন্ধ ভক্ত সুলগ্না বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেছেন যে এতদিন কোথায় ছিলেন তিনি। তবে এক্ষেত্রে প্রসঙ্গতই বলা যায় যে সুলগ্না যদিও বিবাহিত এবং তবুও সৌরভের প্রতি তা কিন্তু কোনো অংশেই কম নয়। এবং এই কথা প্রসঙ্গে সৌরভকে জানিয়েছেন যে জন্মদিনে তিনি সৌরভের যেদিন জন্মদিন থাকতো সেই জন্মদিনে তিনি পায়েস বানাতেন রীতিমতো। তারপরে অর্থাৎ ভক্তের এই ইতিমধ্যে প্রস্তাব, সেই প্রস্তাবকে কেন্দ্র করেই কার্যত নেটদুনিয়ায় আবারও আলোড়ন তৈরি হয়েছে। তবে হার্থব সৌরভ গাঙ্গুলি এখনো তার জনপ্রিয়তা সমানে রয়েছে এবং সেই জায়গাতেই তার এই বিয়ের প্রস্তাবের কথা উঠে এসেছে বারংবারই। ছোট্ট একবার বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।